এটা হচ্ছে একটা অয়েল ট্যাঙ্কি। এই অয়েল ট্যাঙ্কি থেকে এই অয়েল যাচ্ছে, এটা মোটর দিয়ে, এটা গিয়ার পাম্প আছে, এই গিয়ার পাম্পের ভেতর দিয়ে তেলটা যাবে। প্রেশারটা আমরা দেখবো, এখানে ভালভকে কন্ট্রোল করা যাবে। এই তেলটা এখান দিয়ে এসে এই ইনলেটের রাস্তা, এটা এখান দিয়ে এসে এই তেলটা, এই ইনলেট হলো ভালভে। এই যে ভালভটা আছে একে বলা হয় ডাইরেকশনাল কন্ট্রোল ভালভ। একে যদি আমি এই নিচের দিকে করি একটা ডাইরেকশন, ওপর দিকে করি আরেকটা ডাইরেকশন, এই ডাইরেকশনে দুটো আউটলেট দেখছি। এই দুটো হচ্ছে ইনলেট টু দ্য সিলিন্ডার, এই সিলিন্ডারে যাওয়ার জন্য ইনলেট টু দ্য সিলিন্ডার। আর এই দুটো ভালভ হচ্ছে আউটলেট টু আদার ডিভাইস। আউটলেট করছি এইটার সাথে সিলিন্ডার, দিস ওয়ে। এটা করবো কী করে, এটাকে মুখটাকে আগে একটু এরম চেপে দিলাম, দিয়ে একে এরমভাবে ফোর্সলি ঢুকিয়ে দিল। এবার আমি এটার সাথে এটাতে আমি কানেকশন করছি। এটা নিলাম, নিয়ে এটার সাথে এটাকে নিয়ে দিল। তাহলে আমার হলো কি, এটা ডবল অ্যাক্টিং সিলিন্ডার হলো। ডবল অ্যাক্টিং সিলিন্ডারে আমার ইনলেট আউটলেট হয়ে গেল। এবার যদি আমি এদিকে যখন ডাউনওয়ার্ড করছি, এটা ডাউনওয়ার্ড পজিশন, তখন আউটসাইড যাচ্ছে। আবার যখন আপওয়ার্ড ডিরেকশন, তখনও ভেতরে রিভার্স টাইপ হচ্ছে। এই আগেরটা আমরা দেখেছিলাম যে ডাইরেক্ট এই পয়েন্ট থেকে আমরা সিলিন্ডারে কানেকশন ছিল। এবার আমরা দেখাবো যে এটা থ্রু ভালভ দিয়ে কানেকশনটা করা হচ্ছে। ভালভে কেন হচ্ছে না, এই যে র্যামটা যাচ্ছে এই সিলিন্ডারের এখান দিকে, এটাকে কন্ট্রোল করছি, যে স্পিডটাকে কন্ট্রোল করছি। এবার আমি চালাচ্ছি, আমি তখন ডাউনওয়ার্ড ডিরেকশনে দিচ্ছি। এবার আমি দেখাবো যে একে কন্ট্রোল করছি ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, ক্লকওয়াইজ। কত স্লো হয়ে গেছে, আমি এটা দিয়ে কন্ট্রোল করলাম। তো এর ফাংশনটা হলো কি, যে আমার এই ফ্লুইডটা যাচ্ছে থ্রু কন্ট্রোল ভার্ভ, এবং একে কন্ট্রোল করে আমি এর স্পিডের স্পিডটাকে কন্ট্রোল করছি। এই ফাংশন এখন কি করলাম, এই কন্ট্রোল ভার্ভটার পরিবর্তে আমরা এই কন্ট্রোল ভার্ভটাকে ইউজ করছি। ফাংশন কিন্তু সেম। এই কন্ট্রোল ভার্ভের এখানে একটা অ্যারো চিহ্ন আছে, যেই অ্যারোটা যেটা লাইট দিক, তার মানে সেটাতে স্লো হবে। এইটা জানলাম, সেম ফাংশন, শুধু কন্ট্রোল ভার্ভটাকে চেঞ্জ করে এটা দিয়ে করছি। চালাবো না, চালাবো। এবার আমি দিচ্ছি, কত স্লো আছে ওটাকে। আমি যদি স্পিড বেড়ে গেছে, একই ফাংশন আমরা পাই। ঠিক আছে, উই আর ইউজিং দিস থিং অনলি। এবারে আমি দেখাচ্ছি যে কানেকশানটা এলো থ্রু প্রেশার রিডিউসিং ভালভের থ্রু দিয়ে এলো। প্রেশার রিডিউসিং ভালভের থ্রু দিয়ে সিলিন্ডারে আমাদের যাচ্ছে। তার অর্থ হচ্ছে যে এই ভালভটাকে কন্ট্রোল করলে আমাদের লোডটা, এই অয়েলটা, ফ্লুইডটা, এই এখানে আমরা বেশি পাঠাতে পারবো এবং কম পাঠাতে পারবো।
এই প্রেশারটাকে আমরা দেখব, কোথায় দেখবো এই প্রেশার বেজে আমরা সেই এটা দেখতে পাবো যে কতটা প্রেশার আমরা দিচ্ছি, কতটা কম হচ্ছে, সেটা এই প্রেশার গেজের থ্রু দিয়ে আমরা জানতে পারবো। এটাও একটা ভাল প্রেশার রিডিউসিং ভাল বলে, এবং সেখান দিয়ে আমরা যখন সিলিন্ডারে দেবো সেই সিলিন্ডারের এফেক্ট কতটা হচ্ছে প্রেশারটা আমরা এখানে দেখতে পাবো। এটা ঠিক আছে, তারপরে এবারে আমরা দেখাচ্ছি যে এটা হাইড্রোলিক মোটর বলে, হাইড্রোলিক মোটরের মুভমেন্টটাকে আমরা কী করে চেঞ্জ করছি, স্লো করছি, ফাস্ট করছি। তো আমরা অন করলাম, এবার আমরা ডাউনওয়ার্ড পজিশানে দিচ্ছি, মোটরের মুভমেন্ট হচ্ছে ক্লকওয়াইজ, ডাউনওয়ার্ড পজিশানে ক্লকওয়াইজ মুভমেন্ট। এবার আমরা আপার পজিশানে দিচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের মুভমেন্ট দেখাচ্ছে। তো এটা হচ্ছে হাইড্রোলিক মোটর, এর ভেতর দিয়ে যখন হাইড্রোলিকটা যাচ্ছে তখন হাইড্রোলিকের দিয়ে ওটাকে মুভমেন্টটাকে চেঞ্জ করা হয়। এখানটায় তোমার নিচে আরও ছিল, সেটা তুমি করিনি, ফিল্টার পাম্প টাম ছিল, এখান থেকে পাম্প থেকে ডাইরেক্টলি যদি এই পজিশনে তুমি অপারেট করি তাহলে এখান থেকে ডাইরেক্টলি এখানে কানেক্টেড হবে, কারণ ল্যানেরটা সোজা গেছে, এইটা কোথায় গেছে পজিশনে, ল্যানের এই সাইডটা। এবার আমি দেখাবো যে সিকোয়েন্স ভালভের ফাংশনটা কী হবে। সিকোয়েন্স ভালভের ফাংশন হচ্ছে যে এইটা আমাদের এই যে অয়েলটা আসছে ইনলে, এই ভালভের থ্রুয়ে আমাদের দুটো নজল দেখা যাচ্ছে, একটা দিয়ে আসছে আমাদের সিলিন্ডারের ইনলেট আর একটা দিয়ে আসছে এই সিলিন্ডারের ইনলেট এটা দিয়ে, এবং এই সিলিন্ডারের আউটলেট দিয়ে চলে যাচ্ছে এই ভালভের, এবং এটা থেকে আসছে এই সিকোয়েন্স ভালভে, সিকোয়েন্স ভাল থেকে আরেকটা এসে এই সিলিন্ডারে এসে। এবার আমি যখন অপারেট করব এই ফাংশনটার মানে হচ্ছে যে মাল্টি সিলিন্ডার অপারেট করার ফাংশন। তো এতে যখন আমরা ডাউনলোড করছি মাল্টি হচ্ছে দুটো সিলিন্ডার অ্যাট এ টাইম অপারেট করছে,